এটা বসতে সময় লাগবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। রাখবার মমি আমাদের খুব সুন্দর সাবান করতে পেরে গেছে বন্ধুরা, তাড়াতাড়ি বানিয়ে কত সুন্দর উঠেছে বাটি থেকে। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমরা আবার আজকে চলে এসেছি বৌদির রান্নাঘরে। তো এত রোদ, এত গরম, এই জন্য আপনারা কীভাবে সাবান তৈরি করবেন সেরকম বৌদি আজকে সব দেখিয়ে দেবে। শুধু সাবান না, এই যে গরমে তো তোমরা কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, এই যে গ্লো আর তোমাদের যে ট্যান পড়ে যাচ্ছে, এই ট্যান দূর করার জন্য আজকে একটা অভিনব পদ্ধতিতে সাবান তৈরি করতে চলেছি। এই সাবান তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, একটা সোপ আমি নিয়ে নিয়েছি, এই সোপটা আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টেও কিনতে পারেন। এর সাথে নিয়ে নিয়েছি চাল গুঁড়ো, গ্লিসারিন, একটা কফি 10 টাকা দামের, আর নিয়ে নিয়েছি কস্তুরি হলুদ। হ্যাঁ, দারুণ জিনিসটা, এই কালার কিন্তু সাদাও হয়, আমি সবুজটাই অর্ডার করেছিলাম। আগে প্রথমে এটা গলিয়ে নিতে হবে, আর গরম জলে দিলেই এটা গলে যাবে। ডাইরেক্ট আপনারা গলাবেন না, আর এটা একটা বাটি দিয়ে এরকমভাবে গলাবেন। হ্যাঁ, এটা আস্তে আস্তে কত সুন্দর গলে যাচ্ছে, আর কি সুন্দর কালারটা এসছে তার। আর এতে যে যে উপাদানগুলো দেবো সেগুলো স্কিনের ক্ষেত্রে বিশাল উপকার। এটা সম্পূর্ণ গলে গেছে, এটা যেহেতু সম্পূর্ণ গলে গেছে এতে প্রথমে দিয়ে দেবো কফি। কফিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর এছাড়া কফি ট্যান দূর করে, তাই জন্য এখানে আমি কফি ব্যবহার করছি। এই পুরো কফিটাই আমি দিয়ে দেব। এই যে সমস্ত উপাদানগুলো আমি দিচ্ছি প্রত্যেকেরই উপকারিতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। চাল গুঁড়ো, চাল গুঁড়োর উপকারিতা কে না জানে, আর কোরিয়ানরা চাল গুঁড়ো থেকে চালের সমস্ত জিনিস ব্যবহার করে, এজ কমাতে সাহায্য করে এই চাল গুঁড়ো। এছাড়া স্কার্বিং বলুন, সমস্ত দিক থেকে বলুন, চাল গুঁড়োর উপকারিতা বলাই বাহুল্য। এরপর চাল গুঁড়ো নিয়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে না ডেলা ডেলা থাকে। স্কিনকে গ্লোয়িং, উজ্জ্বল আর ঝকঝকে করার জন্য আমি গ্লিসারিন ব্যবহার করছি। এখানে আমি 2 চা চামচ গ্লিসারিন দিয়ে দিচ্ছি। বলে রাখি বন্ধুরা, আপনারা গ্লিসারিন সাবান দিয়ে যদি এই সাবানটা করেন তাহলে গ্লিসারিন না দিলেও চলবে। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি কাঁচা হলুদ থাকে আপনারা কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করছি কস্তুরি হলুদ। আর এই হলুদের উপকারিতা আমরা সবাই জানি, খাওয়ার দিক থেকে, মাখার দিক থেকে উপকারিতা প্রচুর, যে কোনো মুখের সমস্যা থেকে দূর করে এই হলুদ। এখানে আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। বৌদি জানো, এরকম ভাবে যে প্রাকৃতিক উপায়ে সাবান তৈরি হয় আমার তো জানাই ছিল না। এটা সব স্কিন টোনের উপর লাগাতে পারো, তাও এত সহজ পদ্ধতিতে, এত সহজ পদ্ধতিতে, আর ঘরোয়া জিনিস তো ভালো। আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন, আর আমি এখানে গ্লিসারিন লাগিয়ে নিচ্ছি যাতে অতি সহজে এই সাবানটা উঠে যায়। আমার এখানে বাটি আছে তাই বাটিতেই বসাচ্ছি, আপনারাও বাটিতে বসাতে পারেন। সাবান মেখে চান করতে হবে, তো বাস বাস ছাড়বে নি বমি, অবশ্যই, তারপরে ফর্সা হয়ে যাবে, ফর্সা হয়ে যাব হবে, ঝাঁকিয়ে নিলেই ব্যাস। এটা বসতে সময় লাগবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, তারপরেই খুব সুন্দর শক্ত হয়ে যাবে। এটা 3 থেকে 4 ঘন্টা রাখলেই জমে যাবে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এসে গেছি 2 ঘন্টা 3 ঘন্টা বাদে, আর সাবানটা খুব সুন্দর জমে গেছে। এই সাবানটা দেখাচ্ছি কত সুন্দর জমেছে, আর দেখুন কত সুন্দর উঠেছে বাটি থেকে, বাটিতে একটুও লেগে থাকেনি। দেখুন, আর একইভাবে আমি তুলে নিচ্ছি বাটি থেকে এই সাবানটা।
কি লেবো, খড়ের জালি? এমনি জল দিয়ে ঘষো একবার, গোটা মুখ ফুখ গা হাত পা পুরো স্কিন ব্রাইট হবে, গ্লোই হবে। সেন্টা সুন্দর একবার। যা সাবান বানালাম তোমাকে স্নান করা হয়ে যাবে ভালোভাবে। সেই কথাই তো বলছি। আর ঠাকুমা, এই কিছুক্ষণ বাদে তুমি ডুবে এসো, দেখবে অনেকটা স্কিনে তফাৎ হয়েছে। কিন্তু অন্ধকারে গাটে নামবো কি? ঠাকুমা সাবানটা দিয়ে স্নান করছো? হ্যাঁ, দারুণ দারুণ সাবান দিয়ে। বন্ধুরা তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, দেখুন কি দেখুন কেমন গ্লো করছে বলো। খুব সুন্দর করছে। ও ঠাকুমা সত্যি তোমার দেখো স্কিনটা সত্যি গ্লো করছে, অনেকটা ফর্সা মতো সত্যি। কথা হালকা হলো স্যার, একটু বাবা রে। আপনাদের সাবান তৈরি তো দেখালাম, কিন্তু সাবানের গুণাগুণটাও আপনাদের চোখের সামনেই আমি দেখাচ্ছি। কত সুন্দর ফেনা হচ্ছে দেখুন। এটা স্পেশাল বানিয়েছি মুখে মাখার জন্য, কারণ স্কিনকে গ্লো আরও ফর্সা করবে বলে। হ্যাঁ, আর ট্যান রিমুভ হবে। তবে এটা এক সপ্তাহের জন্য মাখবেন, একদিন মেখে কিন্তু এর রেজাল্ট পাওয়া যাবে না। ও বৌদি সত্যিই সুন্দর গো, গালটা কি সুন্দর গ্লো করছে। আমি বলেছিলাম না, এটা যদি 7 দিন তুই মাখতে পারিস তাহলে দেখবি দারুণ ট্যান রিমুভ হয়ে যাবে, মুখের এই যে দাগ ছোপগুলো আছে অবশ্যই মাখবো, সব উঠে যাবে। তাহলে আপনারাও এইভাবেই ঘরে তৈরি করে সাবান মাখুন আর সুন্দরভাবে গ্লো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ। টাটা টাটা।